সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সংবাদের শুরুতেই শিরোনাম পাবনায় তিন পুলিশ হত্যায় আর চরমপন্থী যাবজ্জীবন উদ্বোধনের অপেক্ষায় বিরতিহীন ট্রেন বনলতা এখন রাজশাহীতে আদরের নাতিকে শেষবার দেখতে শেখ ফজলুল করিম ছেলিমের বনানীর বাসায় ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড গেমস দুহাজার উনিশ স্বর্ণপদক জয়ী আশা ও পুতুলকে শুভেচ্ছা প্রদান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাবনার ঢালার তিন পুলিশ সদস্য হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের দশ হাজার টাকা করে জরিমানা অনাদায় আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারক অনুপ কুমার এ ঘোষণা করেন ২০১০ দশ সালের বিশ জুলাই বেড়া উপজেলার মালদার হাটবাদের ধারে ঢালার চর ফাড়ির এস আই কফিল উদ্দিন নায়েক ওয়াহেদ আলী ও কনস্টেবল শফিকুল ইসলামকে ব্রাশ ফায়ার করে হত্যা করে চরমপন্থী দল সর্বহারা প্রত্যক্ষদর্শী কনস্টেবল রশিদুল ইসলাম বাদী হয়ে বেড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ মামলাটি তদন্ত শেষে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ রায় দেওয়া হয় সাজাপ্রাপ্তরা হলেন জহুরুল ইসলাম হাসেম ওরফে খোকন ওরফে বাচ্চু জোসর মোল্লা ওরফে জাবেদ রফিক ওরফে জয়টা রফিক আইয়ুব আলী সুকুর আলী সর্দার ও জাহাঙ্গীর আলম ওরফে কানা আলম এদের মধ্যে জহুরুল ও বাচ্চু পলাতক রয়েছে সাজাপ্রাপ্তরা সবাই চরমপন্থী সংগঠন সর্বহারার সদস্য রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ছয় জন আদালতে উপস্থিত ছিলেন রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত তিনজন উপস্থিত ছিলেন প্রত্যন্ত অঞ্চল ওখানে সর্বহারাদের উৎপাদ খুব বেশি ছিল এবং এটা তাদের এই যে নিস্তার বলে একজন আসামি ছিল জাহিদ নাম তিনি ছিলেন লিডার কমরপুর বলে একটা বোর্ড ছিল ওখানে জেলা বোর্ড ছিল ওখানে তারা মিটিং করেছে এবং তারা খবর পেয়েছে যে পুলিশের লোকজন এখানে এসছে তারপর তারা ওখান থেকে তাদের লোকজন বিভিন্নভাবে কন্ট্যাক্ট করে ওই জায়গাতে হাজির হয় এবং প্রথমেই ওই বাড়িটা ঘেরাও করে আকাশ শব্দরের বাড়ি ঘেরাও করে এবং ওই আকাশের শব্দরের বাড়ি ঘেরাও করলেই বাড়ির তখন প্রায় সন্ধ্যা হওয়া হ ঠিক ওই সময় বাড়ির যিনি মালিক তার ওয়াইফ লাইট অফ করে দিলে ওখান থেকে একজন কনস্টেবল যিনি বাদি সহ যিনি মহিষাল ছিলেন এরা দুজন পালাতে সক্ষম হয়েছিল পাশের ডোবা এবং সর্দার এ তিনজন পালাতে সক্ষম হয়েছিলো ওরা পাশে ডোবা ছিল ডোবার মধ্যে পড়ে যেয়ে ওখানেই অবস্থান করেছে দীর্ঘ সময় আর বাকি এই তিনজনকে ওদেরকে হ্যান্ডসাপ করে নিয়ে যেয়ে তারপরে একজন একজন করে তিনজনকে ওই ঢালাল ইসে যে কী বলে কী বলে মালদা যে হাট বলছে আর কি গ্রাম সেখানে ওই বাদের ধারে তিন কনস্টেবলকে ফায়ার করে গুলি করে তারা মারে এবং মারার পরে তারা এই স্লোগান দেয় সর্বহারার জয় এবং আকাশ সর্দারের ক্ষয় এই বলে তারা ডিঙ্গিতে করে নৌকাতে করে পাড়ি দিয়ে চলে যায় এই হলো সেই মামলা এবং সেই মামলায় আপনার সেই সময় মানে মামলার শুরুতেই যেটা বললেই না বিভিন্নভাবে বিভিন্ন কারণে অনেক আসামি তারা মারা যায় হ্যাঁ বন্দুকযুদ্ধে বলে না যাতে বলে মারা যায় এবং এগারোজন আসামির মধ্যে আজকে হুজুর আদালত আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আর তিনজনকে খালাস দিয়েছেন আর যারা নায়ক ছিলেন যারা বিভিন্ন সময় এই ঘটনা ঘটে মানে নেতৃত্ব দিয়েছেন তারা অলরেডি বিভিন্ন বন্দুকযুদ্ধে তারা মারা গেছে পলাতক আছে মধ্যে যে আটজনের মধ্যে দুজন পলাতক আছে একজন হলো নাম হলো জহরুল ইসলাম আর অপরজন নাম হলো হাসেম ঢাকা রাজশাহী ঢাকা রুটে চলাচলের জন্য বিরতিহীন বনলতা এক্সপ্রেস 25 এপ্রিল উদ্বোধন করা হবে উদ্বোধনের জন্য ট্রেনটি এখন রাজশাহী স্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ট্রেনটি উদ্বোধন করবেন আর রাজশাহীতে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন রাজশাহী রেলওয়ে স্টেশনে উপস্থিত থাকবেন রাজশাহী রেলওয়ে স্টেশনে থেকে রেলমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে যুক্ত হবেন রাজশাহী রেলওয়ে স্টেশন হতে বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত হন শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ দেশে এসে পৌঁছায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মরদেহ নেওয়া হয় শেখ সেলিমের বনানীর বাসায় দুপুরে সেখানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বা দাসোর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা হবে এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে ছোট্ট জায়ানকে অন্যদিকে এই সন্ত্রাসী হামলায় আইসিউতে চিকিৎসাধীন জায়নের বাবা মুশিউল হক চৌধুরী প্রিন্সের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যাকাণ্ডের বিচার ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল সাড়ে দশটার দিকে রাজশাহী কলেজে এর আয়োজন করা হয় রাজশাহী কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধনে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন অংশ নেয় মানববন্ধন চলাকালীন সময়ে শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন তারা মাদ্রাসার শিক্ষক সিরাজ দ্রুত বিচার এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তার দাবি করেন আবুধাবিতে অনুষ্ঠিত অলিম্পিক্স ওয়ার্ল্ড গেমস দু হাজার উনিশ স্বর্ণ পদক জয়ী ও পুতুলকে শুভেচ্ছা প্রদান করেছে অনুভব ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল আশামনি ও পুতুলকে শুভেচ্ছা প্রদান করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বোরজাহান কবির উপজেলা সহকারী শিক্ষা অফিসার স্কুলের সভাপতি বাবুলাল চৌধুরী ইউনিয়ন সমাজকর্মী নওশামিয়া অনুভব অটিজম ও বুদ্ধি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন এই ছিল আজকের বরান্য সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ